ইবেলি ই অরেঞ্জ এ সাংগো বর্তমানে যে তিনটা ঝামেলা চলতেছে, আসলে বলেন তো সব থেকে বড় দোষ কার? এই যে আজকে হাজার হাজার পরিবার শূন্য হয়ে গেল, টাকা নাই, পয়সা নাই, লাখ লাখ টাকা লাগাইছে ইবেলিতে, লোভে পাপ হবে মৃত্যু, কিন্তু ওদের কাছে তা না, ওরা মনে করে লোভে পাপ আর পাপেই লাভ, ঠিক কি না? ওরা মনে করে লোভে পাপ পাপেই আমার লাভ, ওই পাপ করতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লাগাই দিছে ইভেলিতে। কিসে ইভেলি? ই অরেঞ্জ। এটা কি আপনার মানে আমাদের বাংলাদেশের মানুষের মাথায় কি এতটুকু ঢুকে না যে একটা বাইকের দাম 5 লক্ষ টাকা, এই টাকাটা আমার কাছ থেকে নিয়া আমার মাত্র 2.5 লাখ টাকায় বাইক দিতেছে, কেন দেয় চুরি করেন না বলেন? 6 মাস আমার টাকাটা পুঁজি করে রেখে 2.5 লাখ টাকা দিয়ে আমার 5 লাখ টাকার বাইক দেয়, বুঝেন কোন থেকে দেয়? আপনার টাকা দেয়, আপনার টাকাও রাখতেছে ওই ডিলারের থেকে, ওরা আনতেছে ফ্রিতে, বলতেছে বেশি টাকা দিব, ওই ডিলারের টাকা আপনারা দিছে, অনেক এরকম লাভ করছে, তারপরে ওই বেশি হবে সব শেষ, ঠিক কিনা? সর্বপ্রথম দোষ করে অ্যাম্বাসিডারের না, ওই যে বলে এই অরেঞ্জ যে মাস্টারবি ভাই অ্যাম্বাসিডার, ওনার বাড়ির নিচে অনেকদিন মিছিল দেখছি, দেখছেন না আপনারা? অ্যাম্বাসিডারের দোষ না, দোষ আপনার নিজের, লোভ করছেন না, এই জন্য লোভে বাপ প্রাপে আপনার মৃত্যু হয়েছে। এখন কি বলবো, জনসাধারণ কিছু বলার নাই, মানুষ দুঃখে আছে, খাবার পাচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যারা এই সকল ব্যবসা বাণিজ্যতে লসে আছে মেরে গেছে, আল্লাহ আপনার সকলকে আপনি তাদের পজিশন ফিরিয়ে দেন, তাদের এই যে অভাব অভাব অনটন আল্লাহ দূর করে দেন। তারপরে আসি আমাদের খাতিবুল উম্মাহ আল্লামা হাফিজ রহমান সিদ্দিকী কুয়াকাটা সাহেব, অনেকে হুজুরকে নিয়ে বলতেছে যে এসান গ্রুপে উনি যে বলছে এসান গ্রুপের পক্ষে কথা বলছে। আচ্ছা ভাই একটা কথা বলেন তো, এই যে আপনারা এই যে এখানে আসছেন, আমি এখানে ওয়াচ করতে আসছি, কোন কার ওয়াচ করতে আসছি? আল মাদিনা ইসলামী একাডেমি। এখন আমি একাডেমির পক্ষে দুইটা কথা বলছি, এটা আমার দায়িত্ব, কারণ আমি তাদের দাওয়াতে এসেছি, ঠিক কি না? আচ্ছা ওইটা বাদ দেন, আমি আপনার বিষয়ে একটা কথা বলছি, যে এই লোকটা অনেক ভালো, 5 ওয়াক্ত নামাজি, কিন্তু 2 বছর পরে আপনি নামাজ ছেড়ে চুরি করলেন, দোষটা কি আমার? আমি আপনাকে বললাম আপনি অনেক ভালো মানুষ, আপনি অনেক দিনদার, আপনি অনেক বড় আল্লাহওয়ালা, কিন্তু আপনাকে এই কথা বলার পরে 2 বছর পরে যায়, 1 বছর পরে যায়, আপনি মানুষ ধন সম্পদ মেরে খেয়েছেন, চুরি করেছেন, মানুষের সাথে উল্টা পাল্টা করেছেন, এই জন্য কি দোষ আমি বিক্রমপুরের হবে? আমারে দিবেন আপনারা দোষ? যখন এসান গ্রুপের পক্ষে আমাদের আলেমুল আমারে কথা বলেছিল, তখন এসান গ্রুপ টাকা মারে নাই, ঠিক কি না? এখন যখন মাইরা চলে গেছে, তখন কি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে দোষ দিয়ে লাভ হবে? এই জন্য ভাইয়ের আমার পা দুইটা ধরি, আলেমুল আমার সাথে বেয়াদবি করেন না, তারপরে কে আমাদের ময়দানে 13টা সময়ের মতো হয়ে যাবে, ঠিক কি না? আপনারা এইগুলো থেকে বর্জন দূরে থাকুন, আগে নিজেরা সাবধান হন, আগে নিজেরা এইগুলো থেকে দূরে থাকেন, আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকল করি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تیرے سوا محبوب حقیقی کوئی نہیں ہے کوئی نہیں تیرے سوا موجود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں یادوں میں تیری سب کو بھلا دوں کوئی نہ تجھ کو یاد رہے ہر خوشیوں میں آگ لگا دوں خانہ دل آباد رہے اب تو رہے بس تد میں آخر اب تو رہے بس تد میں آخر ورد زبان اے میرے الہ لا الہ الا اللہ 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 محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم দক্ষিণ কেরানীগঞ্জের মানুষ সবাই কেমন আছেন আপনারা? আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে আজকের এই দিনী মাহফিলে আল মদিনা ইসলামী একাডেমি উদ্বোধন উপলক্ষে আমাদের সকলকে এই দিনী প্রোগ্রামে আসার অবসর তৌফিক দান করছেন। আমরা সকলে একবার শুকরিয়া দান করি, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব শাহিন আহমদ শাহিন, শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান কেরানীগঞ্জ। আল্লাহ তাআলা নেকিয়াত বাড়াতে সকল বলি আমিন। আজকে মাহফিলের প্রধান বক্তা সারা বাংলাদেশের গর্ব, যার ওয়াজ শুনে হাজার হাজার যুবক মায়ের পায়ে হাত দিয়ে মার কাছে নাফ চাইছে, বাবার কাছে নাফ চাইছে, বা নিজের চোখে দেখেছে। যার ওয়াজ শুনে সারা বাংলাদেশে অনেক যুবক যারা মারে বাপেরে ভাত দিত না, এমন যুবক যারা মা বাবার খেদমত করতো না, এমন যুবক মা বাবার খেদমত করেছে, মা বাবাকে ভালোবেসেছে, ঠিক না? তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় মুফতি ইলিয়াস রহমান জিহাদি সাহেব, সকলের রহমান। আমার আমি কাকা বলে সম্বোধন করি, আমাকে ভাতে যা বলে, বাবাও বলে অনেক সময়। উনি নিজের জমি বিক্রি করে, নিজের কি বিক্রি করে, জমি বিক্রি করে নিজের সারা জীবনের এই কষ্ট করা, এই রক্তের রক্ত ঘাম বানানো রক্ত দিয়া যে ইনকাম উনি করছেন, ওই টাকা উনি কোনো সুদে লাগান নাই, হারাম কাজেও লাগান নাই, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করছেন, প্রায় 3.5 কোটি টাকা এই পর্যন্ত ব্যয় হয়েছে। এমন মানুষ পাওয়া যায় আজকালকে? আরো জোরে বলেন, আহারে আল্লাহ আমার কাকারে কবুল মঞ্জুর করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা ওনার উসিলা করে সারা বাংলাদেশের দিনকে আরো বেশি বেশি গায়েম করে দে। বিশ্বনবী বললেন, দিনে এলেন তলব করা প্রত্যেক মুসলমানের উপর, যেরকম ভাবে আপনি যদি বাবা হয়ে থাকেন আপনার সন্তানের উপর আপনার দিন শিক্ষা করা কি? আপনার বাবা আপনার উপর দিন শিক্ষা করা কি? আপনার মা আপনার উপর দিন শিক্ষা করা কি? শিক্ষা দুই রকম, শিক্ষা কয় রকম? দুই রকম। একটা হচ্ছে আসমানি শিক্ষা, যেটা আল্লাহ প্রদত্ত, আরেকটা হচ্ছে আমাদের এই মানুষের লেখাপড়া, মানুষের শিক্ষা। আসমানি শিক্ষা বলতে গেলে আল্লাহ তাআলা এই আসমানি কোরআন আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমাদের ভিতরে আসমানি কিতাব পাঠিয়েছেন।
আমাদের এই দুইটা শিক্ষারই আজকে জানতে হবে কোন শিক্ষার কোন ফলাফল। এক নাম্বার, আমি কোন শিক্ষা প্রতিষ্ঠানকে ছোট করার জন্য হে করার জন্য বলছি না। আপনার ছেলে স্কুলে পড়ে পড়ুক, সমস্যা নাই। কলেজে পড়ে পড়ুক, সমস্যা নাই। ইউনিভার্সিটিতে পড়ে পড়ুক, সমস্যা নাই। ছেলেটাকে কোরআন শিক্ষা দেওয়া আপনার কি? আপনার মেয়েটাকে কোরআন শিক্ষা দেওয়া আপনার প্রতি কি? এবার আসুন, আপনার ছেলেটা যখন একবারে ছোট্ট, আপনি যখন স্কুলে নিয়ে ভর্তি করবেন, সর্বপ্রথম ভর্তি করবেন আপনি কিসে? প্লেতে, ঠিক কিনা? সর্বপ্রথম দিবেন প্লেতে। প্লেতে এক বছর পড়াশোনা করার পরে আপনার সন্তান চলে যাবে আবার নার্সারিতে একটি পরীক্ষা দেওয়ার পর। কত বছর গেল? দুই বছর। নার্সারি পড়ে আরেক বছর পরীক্ষা দিয়ে ওয়ানে, ওয়ানে উঠতে কয় বছর লাগছে? তিন বছর। এবার টু, থ্রি, ফোর, ফাইভ, এখানে হলো পাঁচ বছর, এখানে দুই বছর, সাত বছর। এই সাত বছর হাতে রাখেন, তারপরে হিসাব দেখাচ্ছি আপনাদের। সাত বছর হাতে রাখেন, এই সাত বছর যে আপনার ছেলে ফাইভ পাস করার পরে একটা সরকারি সনদ পাইল, এখন এই সনদে আপনার সন্তান কি কোথাও চাকরি করতে পারবে? কোন জায়গায়, কোন জায়গায় কোন সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে পারবে? বেসরকারি পারবে? কোন সময় অনেকের আগে, অনেক আগে অনেকের বাপ দাদার আমলে ফাইভ পাস করলো বেসরকারি চাকরি ছিল, এখন এইগুলো ফাইভ পাস করলে কোনো চাকরি নেই। এই যে সাত বছর সন্তানটারে ফাইভ পাস করাই যে সময় দিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার সন্তানকে আপনি প্রথম দিন মাদ্রাসায় পাঠাবেন, সাত বছর সময় লাগবে না, প্রথম দিন, কোন দিন? প্রথম দিন যখন মাদ্রাসায় পাঠাবেন, আপনার সন্তানটা যখন উদ্দেশ্য করলো যে আমি ঘর থেকে বের হয়ে মাদ্রাসার দিকে যাব, ওই যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, মুফতি সাহেবের আসেন সবাই জানেন, হাদিসে আসছে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দিবেন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বাইরে থেকে যদি কোনো রাষ্ট্রদূত আসে, বাইরে থেকে যদি কোনো বড় বড় চিফ গেস্ট আসে, কূটনীতিকরা আসে আমাদের দেশে, লাল গালিচা দিয়ে তাদেরকে সম্বোধনা দেওয়া হয়, ঠিক কিনা? আর ওই যে আপনার সন্তানের পায়ের নিচে ফেরেশতারা যেই নূরের পর বিছিয়ে দিবেন, ওই নূরের পর ওই লাল গালিচার থেকে হাজার গুণে দাম বেশি না কম? আপনি সাত বছর পড়াইছেন, এখনো কিছু পাইছেন? একদিন শুধু মাদ্রাসায় পাঠাইছেন, ফেরেশতারা কি করেছে? পায়ের নিচে নূরের পর বিছিয়ে দিয়েছে। শুধু তাই না, বিশ্বনবীর একজন সাহাবি মদিনা থেকে হিজরত করে দামেস্কে ওইখানে ইসলাম প্রচার করতেছিলেন, এমন সময় আরেকজন লোক দেখলো অনেক যে ওই মদিনা দামেস্কের এক, আপনার দামেস্কের এক মসজিদে বসে উনি বসেছিলেন, এমন এক সময় মদিনা থেকে একজন লোক আসছে, এসে বলতেছে যে আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এখানে ইসলাম প্রচার করতেছেন, আপনার কাছে আমার ছোট্ট একটা মাসালা জানার আছে। কি জানার আছে? মাসালা জানার আছে। মাসালাটা কি? আমরা শুনেছি যখন নাকি কোনো সন্তান বা যখন নাকি কেউ দিনে শিক্ষার জন্য রাস্তায় বের হয়, আল্লাহ তাআলা তাদেরকে নাকি হেফাজত করে এবং তাদের পায়ের নিচে নাকি ফেরেশতা নূরের পর বিছিয়ে দেন। তিনি বললেন, আপনি যত গেলেন অতটুক সত্য। শুধু তাই না, আপনার সন্তান যখন আপনি মাদ্রাসায় পাঠাবেন বা আপনি নিজেও দিন শিক্ষা করতে যাবেন, শুধু নূরের পর বিছিয়ে দিবে তা না, ওই যে আপনার সমুদ্রের ভিতরে যে মাছগুলো থাকবে, আপনার পৃথিবীর ভিতরে যত গাছগুলো আছে, যত মাছগুলো আছে, সবগুলো আপনার সন্তানের জন্য দোয়া করতে থাকবে। এটা কোন দিন? প্রথম দিন। আর ওইখানে সাত বছর কিন্তু হাতে আছে, ঠিক কিনা? আরো পাঁচ বছর বলান, মেট্রিক পাস করছে, কি পাস? আজকালকে মেট্রিক পাসে সরকারি চাকরি হয়? অন্য কোনো চাকরি হয়? আমি দেখছি আমার অনেক ভার্সিটি ভাইয়েরা, ইউনিভার্সিটি ভাইয়েরা রিক্সা চালায়, কাজ নাই, কর্ম নাই, কি করবে? পড়াশোনা করতে হবে, খরচ কোথায় পাবে? রিক্সা চালায়, ঠিক কিনা? আর ওইখানে বারো বছর ধরেন, আর আপনার ছেলে এখনো মাদ্রাসা যায়ই নাই, আল্লাহ তাআলা কত কিছু দিয়ে দিয়েছে আপনাকে, আল্লাহ তাআলা কত বড় কামিয়াবি দিয়ে দিয়েছেন আপনাকে। তারপরে আপনার সন্তান যখন মাদ্রাসায় যাবে আর প্রথম দিনই পড়া শুরু করে দিবে বিসমিল্লাহির রহমানির রহিম, যেই দিন থেকে শুরু করে
বিসমিল্লাহ পড়ো আপনার সন্তান শুরু করে দিবে। আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা হরফে আমি তাকে 10টি নেকি করে দান করব। যখন আপনার সন্তান পড়বে আলিফ লাম মিম কত হরফ? 3টা হরফ। আল্লাহ বলতেছে এখানে তাকে 30 নেকি দান করে দেওয়া হবে। শুধু তাই না, মুফাসসিরে ইকরাম বলেছেন যে আলিফ বানান করতে গেলে 3টা হরফেরই প্রয়োজন পড়ে। কত হরফ? 3টা, হামজা লাম ফা, এই 3টা হরফের প্রয়োজন পড়ে, ঠিক কি না? লাম বানান করতে গেল আবার 3টা হরফ, ঠিক কি না? মিম বানান করতে গেলে আবার 3টা হরফ। মুফাসসিরে ইকরাম এরকম বলেছে যে আল্লাহ তাআলা ওই 3 হরফে কোন সময় 90 নেকি দান করে দেয়। তাহলে সন্তানগুলোকে কোথায় পাঠাবেন, মাদ্রাসায় না স্কুলে? আরো জোরে বলেন, মাদ্রাসায়। ওয়াজ তো আপনাদের এই পর্যন্তই মনে থাকে, বাড়িতে গেলে আর মনে থাকে না, ঠিক কিনা? ওয়াজ আপনাদের মনে থাকে স্টেজ পর্যন্তই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আহ কি জোশ এক একজনের। কিন্তু ইসলামের বিপদকালে ক্লান্তি লগ্ন কালে আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না, ঠিক? নারায়ে তাকবীর স্লোগান আমাদের মুখেই আছে, আল্লাহু আকবার স্লোগান মুখেই আছে, কিন্তু যখন ইসলামের বিপদ হয়ে যায় একজন লোককেও তখন খুঁজে পাওয়া যায় না। থাকতে হবে ইসলামের পাশে, ঠিক কিনা? না হুজুরকে বদনাম করবেন, হুজুরকে বদনাম করার ভিতরে দেখুন বাংলাদেশে হুজুরদের পিছে চক্রান্ত লাগছে, ঠিক কিনা? ইবেলি, ই অরেঞ্জ, এ সাঙ্গু, বর্তমানে যে তিনটা ঝামেলা চলতেছে, আসলে বলেন তো সব থেকে বড় দোষ কার? এই যে আজকে হাজার হাজার পরিবার শূন্য হয়ে গেল, টাকা নাই, পয়সা নাই, লাখ লাখ টাকা লাগাইছে ইবেলিতে, লোভে পাপ হবে মৃত্যু। কিন্তু ওদের কাছে তা না, ওরা মনে করে লোভে পাপ আর পাপেই লাভ, ঠিক কি না? ওরা মনে করে লোভে পাপ পাপেই আমার লাভ। ওই পাপ করতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লাগাই দিছে ইবেলিতে। কিসে? ইবেলি, ই অরেঞ্জ। এটা কি আপনার মানে আমাদের বাংলাদেশের মানুষের মাথায় কি এতটুকু ঢুকে না যে একটা বাইকের দাম 5 লক্ষ টাকা, এই টাকাটা আমার কাছ থেকে নিয়া আমার মাত্র 2.5 লাখ টাকায় বাইক দিতেছে, কেমনে দেয়? চুরি করেন না বলেন? 6 মাস আমার টাকাটা পুঁজি করে রেখে 2.5 লাখ টাকা দিয়ে আমার 5 লাখ টাকার বাইক দেয়, বুঝেন কোন থেকে দেয়? আপনার টাকা দেয়, আপনার টাকাও রাখতেছে ওই ডিলারের থেকে, ওরা আনতেছে ফ্রিতে, বলতেছে বেশি টাকা দিব, ওই ডিলারের টাকা আপনারে দিছে, অনেকে এরকম লাভ করছে, তারপরে ওই বেশি হবে সব শেষ, ঠিক কিনা? সর্বপ্রথম দোষ করে অ্যাম্বাসিডরের না, ওই যে বলে এই অরেঞ্জে মাস্টারবি ভাই অ্যাম্বাসিডর, ওনার বাড়ির নিচে অনেকদিন মিছিল দেখছি, দেখছেন না আপনারা? অ্যাম্বাসিডরের দোষ না, দোষ আপনার নিজের, লোভ করছেন না, এই জন্য লোভে বাপ প্রাপে আপনার মৃত্যু হয়েছে। এখন কি বলবো, জনসাধারণ কিছু বলার নাই, মানুষ দুঃখে আছে, খাবার পাচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যারা এই সকল ব্যবসা বাণিজ্যতে লসে আছে মাইর গেছে, আল্লাহ আপনার সকলকে আপনি তাদের পজিশন ফিরিয়ে দেন, তাদের এই যে অভাব অভাব অনটন আল্লাহ দূর করে দেন। তারপরে আসি আমাদের খাতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা সাহেব, অনেকে হুজুরকে নিয়ে বলতেছে যে এসান গ্রুপে উনি যে বলছে এসান গ্রুপের পক্ষে কথা বলছে। আচ্ছা ভাই একটা কথা বলেন তো, এই যে আপনারা এই যে এখানে আসছেন, আমি এখানে ওয়াচ করতে আসছি, কোন কার ওয়াচ করতে আসছি? আল মাদিনা ইসলামী একাডেমি। এখন আমি এই একাডেমির পক্ষে 2টা কথা বলছি, এটা আমার দায়িত্ব, কারণ আমি তাদের দাওয়াতে এসেছি, ঠিক কি না? আচ্ছা ওইটা বাদ দেন, আমি আপনার বিষয়ে একটা কথা বলছি, যে এই লোকটা অনেক ভালো, 5 ওয়াক্ত নামাজি, কিন্তু 2 বছর পরে আপনি নামাজ ছেড়ে চুরি করলেন, দোষটা কি আমার? আমি আপনাকে বললাম আপনি অনেক ভালো মানুষ, আপনি অনেক দিনদার, আপনি অনেক বড় আল্লাহওয়ালা, কিন্তু আপনাকে এই কথা বলার পরে 2 বছর পরে যায়, 1 বছর পরে যায়, আপনি মানুষ ধন সম্পদ মেরে খেয়েছেন, চুরি করেছেন, মানুষের সাথে উল্টা পাল্টা করেছেন, এই জন্য কি দোষ আমি বিক্রমপুরের হবে? আমারে দিবেন আপনারা দোষ? যখন এহসান গ্রুপের পক্ষে আমাদের আলেম ওলামারা কথা বলেছিল তখন এহসান গ্রুপ টাকা মারে নাই, ঠিক কি না? এখন যখন মাইরা চলে গেছে তখন কি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে দোষ দিয়ে লাভ হবে? এই জন্য ভাইয়ের আমার পা 2টা ধরি, আলেম ওলামার সাথে বেয়াদবি করেন না, তারপরে কে আমাদের ময়দানে 13টা শকুনের মতো হয়ে যাবে,
ঠিক কি না আপনারা এইগুলো থেকে বর্জন দূরে থাকুন আগে নিজেরা সাবধান হন আগে নিজেরা এইগুলো থেকে দূরে থাকেন আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন সকল বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা এই বিষয়ে যাব না আমার যেটা মূল আলোচনা বিষয় আমরা এখানে কথা বলবো আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন কোরআন শরীফ ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত ঠিক কি না আপনার সন্তানকে যখন আপনি কোরআন শিক্ষা দিতে পারাইলেন আচ্ছা ওইদিকে আমাদের 12 বছর চলে গেছে না 12 বছরে কোনো লাভ হইছে আরে এখানে মাত্র আপনার সন্তান শুধু শুরু করেছে তারপরে এক থেকে একটা বছর যদি কায়দা আম করা পড়ে আরেকটা বছর কোরআন শরীফ তেলাওয়াত বললে বাকি দুইটা তিনটা বছর পরে সন্তানটা হাফেজ হয়ে যাবে আর আপনার সন্তানটা যখন 4-5 বছর পরে হাফেজ হয়ে যাবে আপনি শুধু তো দুনিয়ার মূল্য না আখিরাতের মূল্য আল্লাহ আপনাকে দিয়ে দিবে কিয়ামতের ময়দানে আপনি শুধু ইয়া নাফসি নবীরাও ইয়া নাফসি আল্লাহর ওলিরাও ইয়া নাফসি বড় বড় বুজুর্গগণ ইয়া নাফসি আমরা নিজেরাও ইয়া নাফসি ঠিক কি না কেউ কাউকে চিনবে না আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওই দিন তোমাকে কেউ চিনবে না কেউ তোমাকে চিনবে না তোমাকে দেখলে পলায়ন করবে পলায়ে যাবে কিন্তু তোমাকে কেউ চিনবে না কারা চিনবে না আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওই দিন তোমাকে তোমার মাও চিনবে না বাবাও চিনবে না ভাইও চিনবে না বন্ধু বান্ধব চিনবে না তুমি তোমার ভাইয়ের কাছে যাবে আর বলবে ভাই দুনিয়াতে তোমার জন্য কষ্ট করেছি আমার একটা নেকি দাও আমি জান্নাতে যাব ভাই কি বলবে জানেন কি বলবে জানেন বলবে তুমি আমার কিসের ভাই দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না বাপেরে বললেন বাপ একটা নেকি দাও বাপ বলবে আমার কোনো সন্তান নাই সন্তান দিয়ে যায় বলবেন সন্তান তোমাকে আমি কত কষ্ট করে লালন পালন করেছি পড়াশোনা করাইছি তোমার জন্য আমি আমার সব সম্পত্তি দিয়ে আসলাম আমি বাবা আজকে জাহান্নামে যাব একটা নেকির জন্য আমাকে একটা নেকি দাও আমি বেঁচে যাই দিবে আরো জোর বলুন দিবে না দিবেন আপনারা চিনবেই না আপনারা দেখতে পোলা যাবে আরেকজনের পিছে বলাবে আরেকজনের পিছনে বলাবে দুনিয়াদারি কার জন্য করবে আর ওই যে হাতের সন্তান বানিয়েছেন আলেম সন্তান বানিয়েছেন এলাকাবাসীর পক্ষ থেকে আল্লাহ কাকা আপনি বসেন এখানে আমার কাকা চলে আসছে শোনা কি বলবো আর কিছু এখন আর কি কথা বলবো আমার শ্রদ্ধেয় আমি যাকে বাবার মতো সম্মান করি মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব চলে এসেছেন আপনারা সবাই খুশি না বাজা আমি আছি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো আপনারা থাকবেন তো আরো জোরে বলেন কাজেই ওই দিন আপনাকেও কেউ চিনবে না আমাকেও কেউ চিনবে না আর যখন সন্তানকে হাফেজে কোরআন বানাইলেন সন্তানকে আলেম বানাইলেন আল্লাহ তাআলা আপনার সন্তানের প্রতি খুশি হয়ে সন্তানকে বলবে হাফেজে কোরআন তুমি জান্নাতে চলে যাও তোমার জন্য জান্নাতে সুব্যবস্থা করে দেওয়া হলো একটা সময় দেখা যাবে ওই সন্তানটা দাঁড়িয়ে থাকবে আল্লাহ বলবেন তোমাকে তো আমি জান্নাতের ফয়সালা দিলাম তুমি দাঁড়িয়ে আছো কেন বলবে আল্লাহ যেই মা আমার জন্ম দিছে যে বাবা আমাকে জন্ম দিয়েছে ওই মা ওই বাবা কোথায় পড়ে আছে জানি না আমি আল্লাহ এই মা বাবাকে ছাড়া জান্নাতে যাব না শুধু তাই না কিতাবের ভিতরে এরকম আসছে যে 10 জন মানুষের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে ওরকম 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে চিৎকার করে সুবহানাল্লাহ আরো জোরে বলি তখন আল্লাহ তাআলা তার মা বাবাকে ডেকে আনবেন আর কিয়ামতবাসীর সামনে নূরের মুকুট মাথায় দিয়ে তাদেরকে সম্মান জানিয়ে ওই সন্তানকেও তো জান্নাত দিবেন সাথে ওই মা বাবাকেও জান্নাত দিয়ে দিবেন
আপনারা রাজি আছেন? দিবেন সন্তানদেরকে আলমদিনা ইসলামী একাডেমিতে? দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহকে পাইতে হবে, আল্লাহকে পাইতে হলে আল্লাহর রাস্তায় হাঁটতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর কিছু কথা বলা যায়? এই যে আলেম ওলামাদেরকে নিয়ে আপনারা চক্রান্ত করতেছেন, আলেম ওলামাদেরকে কষ্ট দিচ্ছেন, আমরা কাউকে ভয় পাই না। সত্যি কথা যেটা, আলেম ওলামাদেরকে কষ্ট দিচ্ছেন বা আলেম ওলামাদের যারা বিপক্ষে তাদেরকে শুধু একটা কথাই বলবো, ফেরাউনের অবস্থা আপনাদের মনে হয় মনে নেই? আছে নামরুদের কথা মনে আছে? আবু জাহালের কথা মনে আছে? মনে রাখবেন, এই বাংলাদেশে যেই পর্যন্ত আলেম ওলামা থাকবে ওই পর্যন্ত এই বাংলাদেশে দিন কায়েম থাকবে। এই বাংলাদেশে যেই পর্যন্ত আলেম ওলামা থাকবে, এই বাংলাদেশে যেই পর্যন্ত একটা আলেম হলেও থাকবে, একটা দিনের দায়ী হলেও থাকবে, ওই পর্যন্ত বাংলাদেশে দিনের কথা চলবে, সত্য কথা বলে চলবে। আর যদি কেউ আমাদের জবান বন্ধ করে দিতে চান, আপনাদের সামনে হাত দুইটা বাড়িয়ে দিলাম, গলাটা বাড়িয়ে দিলাম, কোরআনের বিপক্ষে কথা বলতে বলবেন না, কোরআনের সত্যগুলি সত্য কথাগুলি আমাদেরকে বলতে নিষেধ করবেন না। আর যদি তা করেন তাহলে এক কাজ করেন, আমাদের গলাটা কেটে কোরবানি করে দেন। তাও বিপক্ষে কথা বলতে বলবেন না, কোরআনের কথায় আমাদেরকে বাধা দিবেন না। আমরা কারোর বিপক্ষে না, আমরা একমাত্র তার পক্ষে। যাকে কেউ ঠকাইতে পারবে না, যাকে কেউ ভয় দেখাইতে পারে না, যে কাউকে ভয় পায় না, তার নাম কি? এই জন্য বলি, আমাদেরকে শান্তি মতো কথা বলতে দেন, আমাদেরকে কোলামাদের কথা বলতে দেন, দিনের দিনগুলি আমাদের দিনের কথাগুলি প্রচার করতে দেন। তা না হয় দেখবেন বাংলাদেশের মানুষ এখন বর্তমানে যে অবস্থা, আল্লাহু আকবার। যা দেখেন মহিলাদের ভিতরে পর্দা বলতে কিছু নাই, আছে? আল্লাহু আকবার। পার্কে ঘুরে মহিলারা কই ঘুরে? পার্কে হাতির ঝিলে কত জায়গায় বের পর্দা, অশ্লীল ভাবে দেশটা কোথায় নিয়ে যাচ্ছি আমরা? ওই ইউরোপ আমেরিকাতে যদি কেউ জেনা করে, কি করে জেনা করে, তাদের কোনো বিচার নাই, তাদের দেশে ওইটা বৈধ, ঠিক না? কোনো বিচার হবে না তাদের, তাদের দেশে বৈধ। তারা যদি রাস্তার ভিতরে জেনা করে, পুলিশ এসে তাদেরকে বলবে যে আপনারা আপনাদের পার্সোনাল জায়গায় চলে যান, এইখানে কিছু করবেন না, এটা হলো পাবলিক প্লেস, ঠিক কিনা? আপনারা আমাদের দেশটাকে এরকম বানাবেন না। আস্তে আস্তে কিন্তু ওইদিকে আমাদের দেশটা চলে যাচ্ছে, ঠিক কিনা? মা বোনদের ভিতরে পর্দা নাই, আস্তে আস্তে মা বোনদের ভিতরে পর্দা উঠে যাচ্ছে। শুধু আমি আমার মা বোনদের কথাগুলি বলে আমি শেষ করে দিব। আমার শ্রদ্ধেয় বাজন, আমার আমার অনেক আমি তাকে সম্মান করি, আমার বাবার মতো। আমার পাশে বসে আছেন, আমার কথা বলা ঠিক হচ্ছে না, আপনারা একটু ধৈর্য ধরেন, আমি শেষ করে দিব। মা বোনদের উদ্দেশ্যে এতটুকু বলবো যে একটা মা একটা ঘরের মাদ্রাসা, একটা মা একটা ঘরের মাদ্রাসা, বা একটা মহিলা মানুষ একটা ঘরের মাদ্রাসা। সে যদি দিনের বেলা উঠে, সকালবেলা উঠে সে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে, তার সন্তানটাও কোরআন তেলাওয়াত করবে, ঠিক কিনা? সে যদি নামাজ দিয়ে শুরু করে, তার সন্তান নামাজ পড়বে। সে যদি ভালো কথা মানুষকে বলে, তার সন্তান ভালো কথা বলবে। আর সে যদি বেপর্দা বেহায়া অস্থিরভাবে রাস্তাঘাটে চলাফেরা করে, বেপর্দা হয়ে চলাফেরা করে, তার সন্তানও কখনো পর্দা করবে না, চিৎকার করবে না, ঠিক কিনা? আসলে তাদের দোষ দিব কি? আমাদের দেশটার তো খাইছে স্টার জলসার জি বাংলায়, স্টার জলসার জি বাংলা, স্টার প্লাস কত কিছু আছে রে, এই ইন্ডিয়ার চ্যানেল তো দিয়ে আমাদের দেশটা ধ্বংস করে দিছে। এই জন্য আমাদের যারা আলেম ওলামা আছেন, যারা দাঈ আল্লাহ আছেন, আমাদের ওয়াজ করা অনেক জরুরি। আমাদের কথাগুলি শুনে যাতে মানুষ দিনের পথে আসতে পারে, আপনারা সেই দোয়া করবেন না? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমি সরকারের কাছে এটা আকুল আবেদন জানাই, এই টিভি চ্যানেলগুলো দেখে মানুষের ক্রাইম বাড়তেছে, কিভাবে ক্রাইম করা লাগবে তা শিখতেছে, ঠিক না? মা বন্ধা বেপর্দা হচ্ছে এই টিভি চ্যানেল থেকে শিখতেছে, কিভাবে শাশুড় শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করা যায়, একটা মহিলা কিভাবে দুইটা তিনটা বিবাহ বসতে পারে, ঠিক কিনা? একটা পুরুষ কেমনে দুইটা তিনটা বিবাহ করতে পারে, নাউজুবিল্লাহ। এইগুলো বন্ধ করা লাগবে কি লাগবে না? কার কার ঘরে টিভি আছে, হাত বন্ধ, আল্লাহ আকবার। এখন কেউই উঠে টিভি নাই কারো ঘরে, আছে? আজকে যে টিভি বন্ধ করে দিলেন, পাবেন? আরো জোরে বলেন
এতটুক আমল তো আমাদের কোথায় করবে আল্লাহ তাআলা কবুল পুরস্কার করবে আল্লাহ আমিন আর ওজরে বলে আল্লাহ আমিন আমিন আমার টাকা বসে আছে আমি আর দীর্ঘায়ু করব না যদি আমি বাবার ছেলে ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো সময় দেয় বলবো আমি কাকা যদি অনুমতি দেয় লাস্ট একটা গজলই বলবো তারপর আমি শেষ করে দিব রাজি আছেন আপনারা কাকা অনুমতি দিবেন একটা গজল বলে শেষ করে দিব রাজি আছেন তো ইনশাআল্লাহ বাজান আমার সাথে গাইবেন গাইবেন আমার সাথে আচ্ছা আমরা গাইতে হবে হযরত কে ভালোবেসে আল্লাহ কে যে পাইতে চাই হযরত কে ভালোবেসে আল্লাহ কে যে পাইতে চাই রাসূল নামে রোশি ধরে যে সে আপনি মেশে হযরত কে ভালোবেসে আল্লাহ কে যে পাইতে চাই হযরত কে ভালোবেসে আল্লাহ কে যে পাইতে চাই এই দুনিয়ায় দিবার যদি এসে হযরত কে ভালোবেসে আল্লাহ কে যে পাইতে চায় মাশাআল্লাহ আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।